জাতিসংঘ কিন্তু বারে বারে আমাদের সরকারের কাছে জানতে চেয়েছে তোমাদের এখানে গুম হচ্ছে, এরা বলে না প্রেম করে পালিয়ে যায়, কিন্তু ওরা জানে সরকার মিথ্যা কথা বলে। আমি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে 10 বছর ধরেই প্রায় আসি, কোনোটাই বাদ যায় না। আপনারা যখন প্রেস ক্লাবে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলতেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, আপনার বুকে কি দরদ নাই, আপনার বুকে মানবতা নাই, আপনার নিজের আত্মীয় স্বজন এরকম করে নিহত হয়েছেন, আপনি আমাদের দুঃখ বুঝতে পারেন না, তখন আমি বলেছিলাম, আপনারা দাবি করেছিলেন আপনারা অন্তত আমাদের প্রতি দয়া করে আমাদের হারিয়ে যাওয়া স্বজনকে ফিরিয়ে দেন, তখন আমি বলেছিলাম, আজও একই কথা বলছি। একটু আগে অবশ্য স্মৃতি বক্তৃতা এটা বলেছেন, উনি কোনো মানবতার মান নন, যদি হতেন উনি আপনাদের কথা শোনেননি এটা ভুল, উনি গুমের ঘটনা জানেন না এটা ভুল, উনি র্যাবের এই অত্যাচার নির্যাতনের কাহিনী জানেন না সেটাও ভুল, উনি সবই জানেন, এবং জানবার পরে যেটা পারেন সেখানে বাহাদুরি দেখান আর যেটা করতে চান না সেটার ব্যাপারে চুপচাপ থাকেন। এই যে তেঁতুলতলার ঘটনা দেখেন, পুলিশ নাকি ওই জায়গা 40 কত কোটি টাকা দিয়ে কিনেছে, দেখেছেন না পত্রিকায়? আচ্ছা পুলিশ এত টাকা কোথায় পেল? আমি দ্বিতীয় একটা প্রশ্ন করি, ঢাকা সহ বাংলাদেশের কোনো জায়গায় কোনো থানার জমি পুলিশ কিনেছে আজ পর্যন্ত? কোনো থানা নির্মাণ করা, বিল্ডিং করা পুলিশের টাকায় হয়েছে? 420 লোকসভা একটা মিথ্যা কথা বলে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা জানি ডকুমেন্ট আছে ওটা পুলিশ কিনেছে। আমি প্রথম বলি, এই টাকা 40 কোটি কি কত কোটি টাকা, এই টাকা পুলিশ পেল কোথা থেকে সেটা বলেন আমাদের কাছে। তারপরে ওদের টাকায় যদি উনি ওরা জমি কেনে, হঠাৎ করে প্রধানমন্ত্রীকে আপনি বললেন যে না এখানে জমি নির্মাণ করা যাবে না, মাফ করবেন ওখানে বিল্ডিং নির্মাণ করা যাবে না, এবং তার কথাই চালু হয়েছে, তো তার মানে প্রধানমন্ত্রী চাইলে হয়। ফরহাদ মাজহার একবার হারিয়ে গেলেন না, ধরে নিয়ে গেল, কি কাহিনী, এবং তারপরে উনি আবার আসলেন। কিছু কিছু মানুষ তো ফিরে এসছেন এবং সব জায়গায় দেখেছেন বলেছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তারা ফিরে আসতে পেরেছেন, অর্থাৎ ভালো যত কাজ সব প্রধানমন্ত্রী করেন আর খারাপ কাজের সাথে তখন ওনাকে খুঁজে পাওয়া যায় না। আমি ওই জন্যে বলি যে ওদের কাছে চেয়ে অনুনয় করে কান্নাকাটি করে আপনারা আপনাদের স্বজন ফিরে পাবেন। আমি জানি আমি যেই কথাটা বলছি সেটা হয়তো একটু কঠিন হচ্ছে, কিন্তু কঠিন হলেও এটা সত্য, এবং সত্য সবসময় কঠিন, আর আপনাদের সত্যকেই ভালোবাসা উচিত, ভয় করলে লাভ নেই। আঁকি আছে, কোনো কথা বলল না, জানি না কেন, বহু বলেছে হয়তো সেই জন্যেই। ওর ভাইয়ের একসাথে 8 জন উধাও হয়ে গেছে, কোনো কথা বলেছে গভর্নমেন্ট? দেখেন হিসাব করে যতগুলো পরিবার থেকে এরকম গুম হয়েছে তার বোধহয় 70-80 ভাগই হবে যারা বিএনপির সঙ্গে যুক্ত ছিল, আর বাকিগুলো একটা বিএনপি ধরে আর কয়টা বিএনপির নাম দিয়ে চালিয়ে দেয় টাকা বাড়াবার জন্যে, বাণিজ্য করে। এই সরকার যতদিন আছে ততদিন এদের কাছ থেকে আপনারা গুম পরিবারের লোকজন কোনো বিচার পাবেন না, আপনাদের স্বজনও পাবেন না। ওরা যদি ঠেকায় পড়ে বাধ্য হয় তাইলেই যারা যারা জীবিত আছেন তাদেরকে ফিরিয়ে দেবেন, যেরকম আবু বকর ওই যে রেজওয়ানার হাজব্যান্ড তাকে ফিরিয়ে দিয়েছিল, যেরকম ফরহাদ মাজহারকে ফিরিয়ে দিয়েছিল। এই রকম পরিবেশ পরিস্থিতি যদি তৈরি করতে না পারেন তাহলে কাঁদতেই থাকবেন, কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে যাবে, আপনাদের কোনো কাজ হবে না। আমি বলি কি, ওই বুদ্ধিজীবীরা কি করলেন করলেন না এর জন্য দুঃখ টুঃখ করেন না, বুদ্ধিজীবীরা একেবারেই করেন না কেন বলছেন? এই যে একটু আগে প্রফেসর সিআর আবরার, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ওনাকে বুদ্ধিজীবী বলবেন না? উনি তো আসছেন, উনি অধিকারের সঙ্গেও আছেন, সম্ভবত এখনও প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে সাথে স্বাধীন মালিক সহ অনেকে তো আসেন,
তারাও আছেন, যাদের বিবেক আছে তারা আসে। পত্রপত্রিকা কি লেখে না বলছেন, একদম লেখে না তা তো না, লেখে, কিন্তু সরকার যখন কড়াকড়ি করে, এত কোটি কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসা করে পত্রিকা চালায়, তারা তো সেরকম ভাববেই, কিন্তু তারপরেও তারা আপনাদের কথা বলে, মাঝে মাঝে তো টেলিভিশনে বলে। এই যে নিউ মার্কেটে এত বড় গুণনামী মাস্তানি করলো আওয়ামী লীগের দুই গ্রুপ, এখন পুলিশই তাদের ধরছে না, কারণ ছবিগুলো তুলেছে কে? মানে একটা জিনিস হয়েছে কি জানেন, খালি সাংবাদিকরাই সাংবাদিকতা করে তা না, কিন্তু এখন পাবলিকও সাংবাদিকতা করে। ইংরেজিতে একটা কথা বলে সিটিজেন্স জার্নালিজম। ওই যে একরামের ঘটনা ঘটলো ফেনীতে, একটা মাত্র মোবাইল থেকে ছবি তুলেছিল, সেই ছবির উপরে পরবর্তীতে বিচার হয়েছে, কারণ ওটা সত্য বলে প্রমাণিত হয়েছে। আমি আপনাদের কাছে কয়েকবার বলেছিলাম, এই যে প্রত্যেকটা অনুষ্ঠানে কান্নাকাটি করেন, এগুলো ভিডিও করে প্রচার করতে থাকেন, মানুষ দেখুন, এই যে কান্নে কান্না করে যে মানুষগুলো, তারা যখন জড়ো হবে তখন ওদের অশ্রু বারুদের রূপ পেবে। ওরকম সাহসটা করলে নিজেদের প্রিয়জন পাবেন না। এই যে আজকে বলছেন ঈদের আগে তাদের জবাব চাই, ঈদের আগে মহসিনের জবাব চাই, কোথায় সে? আপনাদের কার মনে বিশ্বাস আছে বলেন তো, যে ঈদের আগে এই জবাব কেউ দেবে আপনাদেরকে? এর আগে কত ঈদের আগে আমরা একই কথা বলেছি না, এই ঈদের মধ্যে ফেরত দেওয়া হোক, বরঞ্চ বলেন ঈদের আগে জবাব চাই, যদি না দেন তাহলে ঈদের পরে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে, বলতে পারবেন না? পারবেন না কেন? সবই হারিয়েছেন, আমি কিন্তু হারাইনি। মাঝে মাঝে কেউ কেউ বলে মাহমুদ রহমান মান্না তো গুম হয়েছিল, আমার এটাকে ঠিক গুম বলা যায় না, 36 ঘন্টা কোনো খবর দেয়নি গ্রেপ্তার করে। আমার পরিবারে খুব দুর্যোগ গেছে, কান্নাকাটি হয়েছে, আমার সবার বড় বোন, ওনার বয়স এখন 86, আমাকে বারবার বলেন, আর একবার তোর এই অবস্থা হলে কিন্তু আমি বাঁচব না, তাহলে আমি কী করতে পারি? বাস্তবতা হচ্ছে সত্যি সত্যি আমাকে যদি গ্রেপ্তার করে হয়তো আমার বোন মারা যাবেন, কিন্তু আমার তো কিছু করার নাই। ঠিক একইভাবে এই যে আমার পাশে বসে তার বৃদ্ধ পিতা, কথাই বলতে পারলেন না। এই দৃশ্য দেখবার পরে বাংলাদেশে যারা দেশ চালায়, সরকার আছে, তাদের বুকে কোনো কাপড় জাগবে মনে করেন? ওরা জানে এরকম ঘরে ঘরে কান্না চলছে, কেয়ারই করে না, সব মানুষের ভোট কেড়ে দিয়ে ক্ষমতায় বসে আছে, এরা কোনো নির্বাচিত লোক? এরা আমাদের সরকার? এরা দেশ চালাতে পারে, অধিকার আছে, জোর করে চালাচ্ছে। আপনাদেরও জোর আছে, সেটা হচ্ছে এই অশ্রু, এই কান্নারও শক্তি আছে। আপনাদের সবার কথা শুনতে শুনতে আমি যে কয়েকবার অনুষ্ঠানে এসেছি আমার চোখ ভিজে গেছে, খারাপ লাগে, আর নিজে ভাবি আরে আমার চোখ কেন ভিজে যাবে, আমি রাজপথের লড়াই করা লোক, আমার সিদ্ধান্ত হলো আমি আজীবনই লড়াই করব, এবং সেই লড়াই করব বলেই কান্নাকাটি করে সে লড়াই করা যাবে না। চোখে পানি আছে কিন্তু তাকে বারুদ বানাবো, এবং তাই সেটা নিয়েই সামনে দাঁড়াবো, পুলিশ হোক র্যাব হোক যেই হোক তার সামনে দাঁড়াবো, বলবো এটা আমার ন্যায্য অধিকার, আমার ভাই হারিয়ে গেছে, আমার স্বামী হারিয়ে গেছে, আমি ফেরত চাই, তুমি যেহেতু রাষ্ট্রের দায়িত্বে আছো ফেরত দেবে, জবাব দেবে, দিতে যদি না পারো তাহলে তোমার গলায় গামছা লাগাবো। কড়া কথা বলে ফেললাম, কিন্তু কী করবেন বলেন? এটা ছাড়া কিছু পারবেন না কিন্তু। অতএব আমি আপনাদের কাছে প্রস্তাব করতে চাই, আমি প্রথম বলি, এখন যারা ক্ষমতায় আছে, যাদের উদ্দেশ্যে এই কথা বলছেন, এরাই র‍্যাবকে পালে, এরাই পুলিশ পালে। আমেরিকা যে স্যাংশন দিয়েছে র‍্যাব, র‍্যাবের নামে আমেরিকা স্যাংশন দিলে আমাদের তো খারাপ লাগবে, আমাদের দেশের লোকের উপর দেয় কেন? কিন্তু যে অভিযোগে স্যাংশন দিয়েছে তার জবাব তো সরকার দিতে পারছে না। এরা যে মানুষকে অপহরণ করে, গুম করে, মানুষকে হত্যা করে, করেছে, তারা কিংবা পুলিশ, এ তো সত্য কথা, বন্ধ করে, বন্ধ যদি না করেন, এই সরকার এগুলো বন্ধ করবার কাজ করছে না, কত বড় নির্লজ্জ তারা প্রতিবেশী ভারতের কাছে গিয়ে আবার অনুরোধ করে আপনারা একটু ওই স্যাংশনটা তুলে দেওয়ার ব্যবস্থা করেন। তার মানে র‍্যাবের পক্ষেই দালালি করে, তার মানে পুলিশের পক্ষেই দালালি করে। ওই যে মন্ত্রী, সে তো র‍্যাব পুলিশের মন্ত্রী, আপনাদের মন্ত্রী না তো, এই প্রধানমন্ত্রী কি আপনাদের প্রধানমন্ত্রী? তাহলে তার কাছে অনুনয় করে কী লাভ হবে আপনাদের? কথা লম্বা করবো না, আমি জানি সবার মন ভিজে আছে, আমি জানি সবাই বছর ধরে কাঁদেন, ভাবি যখন একা একা তখন চিন্তা করি এই দেশের জন্য লড়াই করেছিলাম কেন, এই দেশ তো চাইনি। যে দেশে মানুষ কান্নার সাগরে ভাসতে থাকবে সেই রকম দেশ
রক্তের নদী দিয়ে বানালাম আমরা। তো আমরা যদি রক্ত দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করতে পারি, তাহলে আবারও লড়াই করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারব। একটা অবস্থা হয়েছে এরকম, অনেকেই মনে করেন ভাই কিছু করতে পারবেন এর সম্পর্কে, কিন্তু আমি দেখি করা তো যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে যাচ্ছে, আর যে ক্ষেত্রগুলোতে যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা ঠিক মতো কাজটা করতে পারছি না। অতএব আমি বলবো আজকে খুবই চমৎকার করে ওনার স্ত্রী কী নাম বললেন, ফরিদা ইয়াসমিন, যেটা বলেছেন ঈদের আগে তাকে ফেরত চাই, এ তো খুবই জেনুইন কথা। ঈদ হবে না, ঈদের মধ্যে স্বামী তার স্ত্রীকে চাইবে না, সন্তানরা তার পিতা মাতাকে চাইবে না, চাইবে বলেই এই চাওয়াটা যৌক্তিক। কিন্তু তার সাথে এটাও মনে করেন যদি ফিরিয়ে না দেয় তাহলে যাতে ফিরিয়ে দিতে বাধ্য হও, সেই কাজ আমরা ঈদের পর গুছিয়ে গুছিয়ে করব। একটা বিষয় বলি, সবাই জানেন 23 থেকে 31 ধরেন এই সময়ে জাতিসংঘ থেকে একজন প্রতিনিধি আসবেন। জাতিসংঘ কিন্তু বারে বারে আমাদের সরকারের কাছে জানতে চেয়েছে তোমাদের এখানে গুম হচ্ছে, এরা বলে না প্রেম করে পালিয়ে যায়, কিন্তু ওরা জানে সরকার মিথ্যা কথা বলে। তারপরে জাতিসংঘের পক্ষ থেকে 84 জনের লোক তোমাদের দেশে ছিল এখন নাই, জানতে চাই এরা কোথায়, সরকার এখন বলতে পারছে না, সেই জন্যে সরকার কাচুবাচু করে। ওরা বলে আমরা যেতে চাই, গিয়ে এই লোকদের সাথে আপনাদের সাথে ওরা কথা বলতে চায়। তার আগেই পুলিশ গেছে না বাড়িতে বাড়িতে লিখে দিতে চেয়েছে, আপনারা দেননি অধিকাংশ, আমি ধন্যবাদ জানাই আপনাদের, এই সাহসটা রাখতে হবে, এরা যখন আসবে তখনও আপনাদের এই দাবি তুলতে হবে, এই কথা বলতে হবে যে সত্যি সত্যি গুম হয়েছে, না হলে ওরা এসে যদি দেখে না কিছুই না, সব শান্ত, সরকার দেখাবে বিভিন্ন জায়গা থেকে 2 নম্বরই লোকজন এনে যে দেখো এরা বলছে যে কোনো গুম দেশের মধ্যে হয়নি, সেই নিয়ে ফিরে যাবে, তা তো চলবে না। অতএব সেটার দিকেও লক্ষ্য রেখে আপনারা এটা চিন্তা করেন। আমি বলতে চাই লড়াই ছাড়া, দাবি আদায়ের জন্যে জোর আওয়াজ তোয়া ছাড়া, সংঘবদ্ধ হওয়া ছাড়া কোনোভাবেই আমরা আমাদের স্বজনদের ফিরে পাব না, এই শপথই এখন নিতে হবে। মাত্র 2 দিন আছে ঈদের, আমি আবারও দুঃখের সঙ্গে বলছি এই 2 দিনের মধ্যে এই সরকারের কোনো ঠেকা পড়ে নাই যে ওরা তাদের আপনাদের কথার জবাব দেবে, ওদের মধ্যে সে বিবেকই নাই, বোধই নাই, ওরা মানুষের অধিকার হরণ করেই তো ক্ষমতায় আছে, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে, মানুষকে গুলি করে, হত্যা করে, মানুষকে গ্রেপ্তার করে, বাণিজ্য করে, টাকা দে না হলে তোদেরকে ছাড়বো না। এই পুলিশ, এই র্যাব, এই সরকারি বাহিনী র্যান্ডম করে, চাঁদাবাজি করে, এত বড় নৈরাজ্যিক অন্যায়ের পরিস্থিতি আমাদের দেশে আর কখনো হয় নাই। আমি মনে করি আপনাদের আন্দোলন হয়তো সেই জায়গা থেকে আবার দেশকে ফিরিয়ে আনতে পারে। আপনাদের মঙ্গল কামনা করি, সাফল্য কামনা করি, বারবার যে কথা বলি সেই কথা একইভাবে বলি, আপনারা যদি এইভাবে পথে নামেন, আমি তো আছি, আমার সাথে সাথে যাদের দেখতেন তারা আছেন, বুদ্ধিজীবীদের বিরাট একটা অংশ পাবেন এবং রাজনৈতিক দলের কাছ থেকেও বিরাট সমর্থন আপনারা এখন পাবেন, কারণ এখন সবাই মিলে বলছে, দেখেছেন না সেদিন বলেছে সবাই এই সরকার অধীনে কোনো নির্বাচন হবে না, তুমি যাও তারপরে দেখা যাবে নির্বাচন হবে কি না। এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে বলে একটু বোঝান না বিরোধী দলকে, ওরা যেন নির্বাচনে আসে, তার মানে বাইরে থেকেও চাপ হচ্ছে যে ওই আগের মতো করে নির্বাচন করতে পারবেন না। অতএব সরকারের পায়ের নিচে বাটি খুবই দুর্বল, সরকার আগের মতো ওই রকম গরম দেখাতে পারে না। আমি জানি না যে কি কারণে সরকার আবার নতুন করে কোনো কোনো জায়গাতে এরকম করছে। কেউ কেউ বলবেন যে এগুলো হয়তো পুলিশের লোক করে বা র্যাবের লোক করে, কিন্তু র্যাবের লোক আর পুলিশের লোককে মদত্ব দেয় সরকার, তা যদি না হতো তাহলে র্যাবের অফিসে একজনকে কিডন্যাপ করে গুপ করে রাখছে কীরকমভাবে? এই কথাগুলো আপনারা মনে করেন যে সরকারের কাছে যাবে না, প্রত্যেকটা কথা যাবে, কিন্তু সরকার পড়বার পরে মনে করবে কিছু যাবে না, তাদের কেউ কিছু করতে পারবে না, যদি মনে করে না এতে বিপদ হতে পারে তাই নেতারা ছাড়বে।